আচ্ছা, পৌষ পার্বণের পিঠে আমার জন্মদিনের পায়েস, আমার সাধের বিরিয়ানি কিংবা রাজমা রাইস এসব পাবো তো? আচ্ছা, টাকা কি গেলা যায়? কেমন করে খায়? চিবিয়ে খায় না জল দিয়ে? বাজারে দড়ির দাম বেড়েছে, বেড়েছে বিশ্বের গ্যারেন্টি। বিক্রি হচ্ছে ব্লেড, রেললাইন ধুয়ে যাচ্ছে আজ রক্তে। কাগজে খবরে শুধু একটাই কথা, লকডাউনে নেগেটিভ জিনিসপত্র থেকে বারংবার নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করি। সবার মতোই ফেসবুকে মিম শেয়ার করাটা আমার একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। কাল আমার নিউজ ফিডটা স্ক্রল করা মাত্রই হঠাৎ একটা পোস্ট দেখে আমার বুড়ো আঙুলটা আটকে যায়। ক্যাপশনটা পড়া মাত্রই আমার শরীরটা কেমন ভয়ে কাঁটা দিয়ে ওঠে। কৃষিবিদ্যা নিয়ে আমি পড়াশোনা করলেও এসব চিন্তা মাথায় আসেনি, হয়তো এসেছিল। ওই নেগেটিভ ভাবনা ভেবে উড়িয়ে দিয়েছি প্রতিবার। এ সমাজ, এ শহর, এ রাস্তা সবটাই কেমন নিরিবিলি হয়ে যাচ্ছে। বাবার সঞ্চয় করা চালের বস্তা, সেখান থেকে দুমুঠো চালের ভাত আমার মুখে বড্ড অরুচি হয়ে গেছে। ওই আমি আগে বললাম না বিরিয়ানির কথা, সবার আগে আমার মাথায় আসে, তারপর রাজমা রাইস আর পৌষ পার্বণের পিঠে, যেখানে আমরা চলচ্চিত্র, রাজতন্ত্র কিংবা আইপিএল নিয়ে ব্যস্ত, সেখানে আমার প্রতিদিনের অন্নদাতা, আমার প্রতিদিনের খাদ্য রসদ, আমার বেঁচে থাকার শক্তি, তোমার বেঁচে থাকার অহংকার সবটা ফুরিয়ে আসছে, সেটা বুঝতে পারি। মৃত্যুর মিছিল যেন ক্রমাগত বাড়ছে। আজ তোমার পাড়ার কৃষক কাকু আত্মহত্যা করল, কাল আমার পাড়ার নাম করা সেই বিখ্যাত নেতার অনাহারে মৃত্যু হল। যে খবরের কথা আমি বলতে চাইলাম, সেই খবরটাই কিন্তু প্রতিদিন চাপা পড়ে যায়, তলিয়ে যায় অন্য খবরের নিচে। এদিকে রেডিওতে বাজছে বাজলো তোমার আলোর বেণু, মা আসছেন প্রতিবারের মতোই অন্যায়কে ধ্বংস করতে আর রাক্ষসকে শিক্ষা দিতে। কিন্তু যে রাক্ষসগুলো চাষিকে তার ফসলের ন্যায্য মূল্য না দিয়ে ধুমধাম করে তোমার পূজো করছে, তাদের শাস্তি, তাদের অপরাধ। মানুষের মধ্যে যে ভগবান আছে সেটা তোমার কাছ থেকেই শেখা। প্রতিবার বিভিন্ন রূপে তুমি এসেছো এ জগতের অন্যায়কে বিনাশ করতে। তবে এবার কেন চুপ? যে কাকুটা কাল গলায় ফাঁসি দিল, সে কাকুটার পরিবার, ছোট্ট একটা বাচ্চা, তারা কি তোমার পূজোয় নতুন জামা পরে কোনো দিন যেতে পারবে? কিংবা অষ্টমীর সেই ভোগের খিচুড়ি যেটা আমরা প্রসাদ রূপে খাবো, সেটাও তো প্রত্যক্ষভাবেই সেই কাকুটার পরিশ্রমের ফল ছিল। জানেন তো, আজ আমার সেই চেনা পরিচিত একটা কবিতার লাইনগুলো মনে পড়ছে, যা বহু বছর আগে একজন বিদ্রোহী কবি চোখে আঙুল দিয়ে বারবার আমাদের দেখিয়ে গিয়েছিলেন। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে মাথার ওপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। কিন্তু সেই ছবিটায় 33 কোটি মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল ব্রিটিশ সরকার। তবে আজকে 135 কোটি মানুষের অন্নদাতা সেই কৃষক বন্ধুদের দুমুঠো রোজগারটাই আমরা ছিনিয়ে নিচ্ছি। তবে বন্ধ হোক এ অনাচার, ন্যায্য মূল্যে চাষীর ফসল বিক্রি হবে বাজারে। চলো এক হয়ে হাতে হাত রেখে বলি, আত্মহত্যার আত্মাটাকে লড়াই করতে হবে,
ভোগবাদের রাজনীতিকে গুড়িয়ে দেব তবে। তোমার ফসল বিক্রি হবে সঠিক ন্যায্য মূল্যে, জন্মদিনের পায়েশ খাব তোমার জয়ের জন্যে।